গেলে আমি একটু দেরিতে উঠি ঘুম থেকে, কিন্তু যেহেতু আজকে ঈদ আম্মু ডাকাডাকি করছে তো এখন তো উঠতেই হবে। যখন ইউনিভার্সিটিতে থাকি তখন দেখা যায় যে আমি যখন ক্লাস থাকে যেদিন, যে 9টায় ক্লাস, বেসিক্যালি 9টায় ক্লাস থাকে, তখন দেখা যায় যে আমি কোনো মতে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ক্লাসে যাই। তো আবার যখন বাসায় এসে একটু লেটে উঠি, যেহেতু আজকে ঈদ তো ভাবলাম এখন ওঠা দরকার। তো এবার আমি ফ্রেশ হব এবং আজকের দিনে আমি কী কী করি এটা আপনাদের সাথে শেয়ার করব। আর যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ, তো কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আমি ফ্রেশ হয়ে আসলাম, আমি একদম গোসল করে আসলাম, এবার আমি নিউ ড্রেস পরব। তো চলুন দেখে নেওয়া যাক আমার এবার এই ড্রেসটা কেমন, এবং সাথে আমি কী মানে লুক ক্রিয়েট করব সেটাও দেখাবো। আর আমি খুব একটা বেশি মানে গর্জিয়াস সাজবো না, সিম্পলের মধ্যে গর্জিয়াস যাকে বলে। তো চলো দেখে নিই আমরা। এবার আমি দেখাবো যে আমি আজকে কোন ড্রেসটা পরবো। যে দেখুন আমার ড্রেসটা হচ্ছে আমার আজকের ড্রেস, এই ড্রেসটা আমি পরবো। আর জামার যে কালারটা, এই ড্রেসের কালারটা আমার খুবই পছন্দের, জাম কালার। আর এই কালারটা কিন্তু সবাইকে পরলে খুবই ভালো লাগে। তো দেখা যাক আমাকে পরলে কেমন লাগে। আর আজকে আমি খুব একটা গর্জিয়াসভাবে সাজবো না, সিম্পলের মধ্যে গর্জিয়াস যাকে বলে। তো আমি একটা আজকে সিম্পল লুক ক্রিয়েট করে দেখাবো আপনাদের। এ হচ্ছে আমার আজকের ঈদ প্ল্যানিং। আমি যে প্রেশার কুকার দিয়ে দিয়েছি চুলায়, এই যে আমাদের মাংস সিদ্ধ করা শেষ। তো এবার আমরা একটা ফ্রাই প্যানে এটা ভালো করে কষিয়ে নেব। তো ভিউয়ার্স এখন দুপুর হয়ে গেছে, তো চলুন দেখে নেওয়া যাক আম্মু কী কী রান্না করেছে। আই গেস রান্নাগুলো অনেক মজা হবে, আর আপনাদের সাথেও শেয়ার করব যে কী কী রান্না করেছে। তো ঈদের দিন কে কী রান্না করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আসলে সবাইকে খুবই ভালো লাগে আপন মনে হয়। আর সবাই আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন, যার কারণে দেখা গেছে যে আমি 4-5 মাসে আমি মানে মনিটাইজেশন পেয়ে গেছি। এটা কিন্তু এমনি এমনিতে হয়নি, অনেকে দেখা যায় 1-2 বছর হয়ে যায় তবুও কিন্তু মনিটাইজেশন পায় না। আর আমি এর জন্য অনেক লাকি, আর আপনাদের জন্য এর জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। তো আপনারা দোয়া করবেন যেন আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি। আর তাহলে চলুন আমরা দেখে নিই
যে কি কি রান্না হয়েছে। এই যে এখানে আমি প্লেন পোলাও করেছিলাম, কারণ দুপুরবেলা একটু পোলাও গরুর গোশতের সাথে পোলাও গুলো খেতে অনেক মজা লাগে। তো এখানে আমার ছিল এই যে গরুর গোশত ভুনা, আর এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে, আর আপনারা কালার কিন্তু দেখে বুঝতে পারছেন। তো এই ছিল আমার দুপুরের খাবার। তো কে কি রান্না করেছেন দুপুরের জন্য, ঈদের দুপুরে, তো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাগুলো কেমন লেগেছে সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ।